কি বড় বড় জলপাইগুলো দেখেছেন? এগুলো আমি কারণ বাজার থেকে নিজে কিনেছি। আজ আমি জলপাইয়ের আচার বানাবো, কিন্তু তার আগে এইরকম কাঁচা জলপাই দিয়ে ছেঁচে একটু কাঁচা ভর্তা খাওয়ার লোভ কি সামলানো যায় বলুন তো? আমি এখন একটু কাঁচা ভর্তা বানিয়ে খাবো, ঠিক আছে? এক, দুই, তিন, ব্যাস তিনটে দিন চলবে। ছেঁচা হয়ে গেছে প্রায়। এখানে আমি কাঁচামরিচ, লবণ, চিনি, কাসুন্দি, ধনে পাতা সব দিয়েছি। ভর্তা কমপ্লিট। এই ছোট্ট কিউট বাটিটাতে আমি এবার ভর্তাটা তুলব। ব্যাস তোলা হয়ে গেল। উফ, আমার জিভে তো অলরেডি জল চলে এসছে। আমি এখন মজা করে খাবো, ব্যাস আর কোনো কথা নেই। লোভনীয় তো বটেই, হিসাবটা একটু মিলিয়ে দিলাম, এবার খাবো। আপনারা মনে করতে পারেন কিনা যে ছোটবেলায় কলা পাতায় মুড়ে কোন করে তার মধ্যে কিন্তু এইরকম জলপাই ভর্তা, কাঁচা আম ভর্তা, তারপর বড়ই ভর্তা, এগুলো কিন্তু আমরা নিয়ে খেতাম। এখন আমি টেস্ট করবো আমার জলপাই ভর্তাটা। জলপাই ভর্তা খেতে গেলে একটু কাশি আসে, কাঁচা বড়ি খেতে গেলেও তাই। কাশি হোক, ঝাল হোক, আর যাই হোক, চেটে পুটে শেষ। আহ,